أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم إني تارك فيكم الثقلين كتاب الله إطرتي وأهل بيتي كتاب الله وإطرتي أهل بيتي من تمسكتم بهما لن تضلوا بعدي ولن يفترق حتى يرد علي الحوض صدق رسول الله صلى الله عليه وآله وسلم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ মহরমের 3 তারিখ, সুতরাং আজকের এই 3য় মজলিসে আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আমার টপিক বা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। আর এই মহরমের 10 দিনের জন্যে আমার টপিক বা বিষয় হচ্ছে শিয়াদের আকিদা ও আমাল, যে বিষয়ে আমি এই 10 দিনের মজলিসে আলোচনা করব। সেটা হচ্ছে আহলে বায়তের অনুগামী অনুসারী নবী ও নবীর আহলে বায়তের শিয়া যাদেরকে বলা হয়, তাদের ইমান আল্লাহর প্রতি কেমন হওয়া উচিত বা আল্লাহর পরে রসুলের প্রতি তাদের ইমান কেমন হওয়া উচিত, ওইভাবে ইমাম বা কিয়ামতের প্রতি তাদের ইমান কেমন হওয়া উচিত এবং আকায়েদের পরে তাদের আমাল মানে ধর্ম হিসেবে তাদের কর্ম কেমন হওয়া উচিত, সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর সমস্ত জিনিস আমি কোরআন থেকে বর্ণনা করছি, যদি কখনো প্রয়োজন হয় তো আমি ওই সমস্ত হাদিস আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আমার মুসলমান ভাইদের সমস্ত হাদিসের বইতে আছে, যাহাতে তারা আমাকে বা আমার কোনো কথাকে ভুল না বোঝে, তারা এইটা যেন না বলতে পারে যে হুজুর আপনি যেটা বলছেন এটা তো কোরআনে বা হাদিসে নেই। তাই আসুন, আমি গত এপিসোডে আল্লাহর তৌহিদ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ এক অদ্বিতীয়, সে বেনিয়াজ, তার কারো প্রয়োজন নেই, তার প্রয়োজন আমরা সবাই রাখি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে না কাউকে জন্ম দিয়েছে পিতা হয়ে না তাকে কেউ জন্ম দিয়েছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর না তার সমতুল্য কেউ আছে, তার মতো কেউ আছে বা তার কেউ শরিক আছে, তার কেউ পার্টনার আছে। তাই কার্য পার্টনার হোক আর লাইফ পার্টনার হোক, তার কোনো কিন্তু পার্টনার নেই, কার কোনো শরিক নেই, এটা আমাদের বিশ্বাস। খ্রিস্টান বা ইহুদেদের বিশ্বাস হচ্ছে ওজায়ের ইবনুল্লাহ, ইহুদেরা জানাবে ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলেছে, আর খ্রিস্টানেরা মসিহ ইবনুল্লাহ বলছে, জানাবে ঈসা নবীকে আল্লাহর বেটা বলছে। ওই ঈসা নবী নিজে বলেছেন ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বেটা নয়, আমি আল্লাহর বান্দা, যেমন সবাই আল্লাহর বান্দা ওইরূপ আমি আল্লাহর বান্দা। তাই তাদের ভুল ভাঙার জন্যে ইহুদ খ্রিস্টানদেরকে ভুল
পথ থেকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানোর জন্য এই সূরা তাওহীদ অবতীর্ণ হয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটাই আমাদের চূড়ান্ত বিশ্বাস। লা তাদউ মাআল্লাহ ইলাহান আখার লা ইলাহা ইল্লা হুয়া লাউ কানা ফীহি মা আলিহা ইল্লাল্লাহ লাফাসাদাত। এটা মুশরিক বা কাফির, মুশরিক যারা আল্লাহর সঙ্গে অন্যদেরকে শরীক করে। এখানে আমি কিছু কথা ইশারায় বলি, সব কথা খুলে বলা বিশেষ করে আমাদের দেশে অনেক অনেক সময় সম্ভব হয় না। তাই আমরা বুদ্ধিজীবীদের জন্য ইশারায় কথা বলি, যারা বুদ্ধিজীবী তারা বুঝে নেয়। লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি এই দুনিয়া ও আখেরাতে লাউ কানা ফীহিমা আলিহা, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক হতো, কোনো মাবুদ হতো, ইল্লাল্লাহ লাফাসাদাতা, তো ফাসাদ হতো, বিশৃঙ্খলা করতো। হয়তো এক খোদা বলতো এখন বৃষ্টি হবে, অন্য আর এক খোদা বলতো না এখন বৃষ্টি হবে না। সমস্ত খোদার বান্দারা হতো, মান্যওয়ালারা হতো, একজন প্রার্থনা করতো আমি বৃষ্টি চাই, তো অন্য আরেকজন নিজের খোদাকে বলতো না আমরা বৃষ্টি চাই না। তখন কি হতো দুনিয়ায়? বিশৃঙ্খলা ঘটত। যেটা ইতিহাসে লেখা হয়েছে এই জিনিসটাকে বোঝার জন্যে যে আল্লাহ এক ছাড়া অদ্বিতীয়। জানাবে মুসা নবীর যুগের ঘটনা লেখা হয়েছে, তৌরাতে লেখা হয়েছে বা অনেক তাফসিরেও এটা এসেছে যে এক পিতা তার দুই কন্যা ছিল, একই গ্রামে বিয়ে দিয়েছে, তো নিজের কন্যার বাড়িতে দেখা করতে গিয়েছে, তো বড় কন্যার বিয়ে হয়েছিল এক কোমরের সঙ্গে, সে ওই মাটির বাসন তৈরি করত, আর ছোট কন্যার বিয়ে হয়েছিল এক চাষির সঙ্গে, সে মাঠে চাষবাস করত। বড় কন্যার যখন বাড়িতে গিয়েছে তো গরমকাল, আকাশে মেঘ ছিল, তো বড় কন্যা নিজের পিতার কাছে বলছে যে বাবা যান দোয়া করুন যেন বৃষ্টি না হয়, এইভাবে যেন সূর্যের তাপ থাকে, কেননা সূর্যের তাপ যদি না থাকে তো আমাদের বাসন কী করে শুকাবে, এই মাটির বাসনগুলো, এই যে হাঁড়ি কলসি তৈরি করা হচ্ছে যেগুলো না শোকায় তো আমরা এগুলো কী করে বিক্রি করবো, যদি বিক্রি না হয় তো আমাদের পানাহার কী করে চলবে। তো বড় মেয়ে কী বলছে নিজের পিতাকে, এই আমার বাবা যান আপনি দোয়া করুন। অনেক তাফসিরে বলা হয়েছে এই ব্যক্তি যার কন্যা ছিল, ওই দুই মেয়ে যেখানে বিয়ে হয়েছিল ইনিও নাকি সেই যুগে নবী ছিলেন। জানাবে মুসা নবীর যুগে আরও নবী ছিলেন বা ওনার সহকারী ছিলেন, তো নবী হতে পারেন, জানাবে হারুন মুসা নবীর যুগে জামানায় ছিলেন, বা জানাবে শোয়েব নবী মুসা নবীর জামানায় ছিলেন, তো জানাবে মুসা নবীর যুগে ওই যে ঘটনাটা বলছিলাম উনি হয় নবী ছিলেন আর নইলে আল্লাহর ওলি ছিলেন, ওনার দোয়া বিখ্যাত ছিল, উনি দোয়া করলে আল্লাহ রদ করত না, ওনার দোয়া কবুল হয়ে যেত আর উনি যেটা চাইতেন সেটা হতো। সুতরাং বড় মেয়ে বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে বৃষ্টি না হয়, বললে ঠিক আছে শোনা আমি তোমার জন্য দোয়া করব। এই বলে উনি ওখান থেকে চলে গেলেন, ছোট মেয়ের সঙ্গে দেখা করছেন, ছোট মেয়ের সঙ্গে দেখা সাক্ষাতের পরে উনি যখন বিদায় নেবেন তখন ছোট কন্যা বলছে বাবা আপনি দোয়া করুন যেন ভালো করে বৃষ্টি হয়, যদি বৃষ্টিপাত না হয় তো আমাদের ফসলপাতি শুকিয়ে যাচ্ছে, আমরা কি করে পানাহার করব, ফসলপাতি যদি শেষ হয়ে যায় তো সারা বছর কি খাব। এখানে বাবা চিন্তায় পড়ে গেছেন, বড় মেয়ে দোয়া করতে বলছে যাতে বৃষ্টি না হয়, সূর্যের রোদ যেন থাকে, তাপ যেন থাকে, আর ছোট মেয়ে বলছে বাবা যান দোয়া করুন আল্লাহ যাতে বৃষ্টিপাত করে। এবারে আপনি বলুন যে ওই পিতা কী দোয়া করবেন, একই গ্রামে একই পাড়ায় একই এলাকায় বাড়ি, বৃষ্টি হলে এক মেয়ের ক্ষতি আর বৃষ্টি না হলে আর এক মেয়ের ক্ষতি। এখানে জানাবে মুসা নবী আলাইহিসসালামের কাছে এর ব্যাখ্যা জিজ্ঞাসা করা হয়েছে যে ওই পিতা কী দোয়া করেছিলেন,
জানাবে মূসা নবী আলাইহিস সালাম বললেন ওই পিতা এক আল্লাহর মান্যওয়ালা ছিলেন, উনি বললেন নিজের দুই মেয়েকে সান্ত্বনা দিলেন এই বিচার আমি আমার প্রতিপালকের উপরে ছাড়ছি, আল্লাহ জানে তার বান্দাদের প্রয়োজন, কার কতটা প্রয়োজন, কার প্রয়োজন বেশি, কার প্রয়োজন কম, কার বাসন ভিজে গেলে পরে শুকাতে পারবে আর কার পানি ফসলের উপরে পানি না হলে শুকিয়ে শেষ হয়ে যাবে, সুতরাং আমি বিচার আল্লাহর উপরে ছাড়ছি। এই বলে পিতা দোয়া করলেন, আয় আল্লাহ তোমার মাসলাহাত যেটা বলে, তুমি যেটা চাও তুমি সেটা করো, আমি তাতেই রাজি, আমার মেয়েরা তাতেই রাজি হবেন। এখানে যদি দুটো খোদা হতো কি হতো, একজন বৃষ্টিপাত করত আর একজন বলতো না রোধ হোক, তো এই ফাসাদ এই বিশৃঙ্খলার সৃষ্টি হতো। তাই আমাদের বিশ্বাস জমিনের ওপরে একটাই মাত্র প্রতিপালক আল্লাহ, তার ইশারায় সব কিছু হচ্ছে, তার ইশারায় সব কাজ করছে, যে আল্লাহ হাইয়ু কাইয়ুম। এবারে আল্লাহর যে সমস্ত গুণ বলা হয়েছে যেগুলো আল্লাহর মধ্যে আছে, কিছু সেফাত বলা হয়েছে সুবুতিয়া আর কিছু সেফাত বলা হয়েছে সালবিয়া। সেফাতে সুবুতিয়া ওই সমস্ত সেফাতকে বলা হয় যেগুলো আল্লাহর মধ্যে পাওয়া যায় বা আল্লাহর মধ্যে আছে, আর সেফাতে সালবিয়া ওই সমস্ত গুণ বা সেফাতকে বলা হয় যেগুলো আল্লাহর মধ্যে নেই বা আল্লাহ তার মধ্যে নেই। তো যে সেফাতগুলো আল্লাহর মধ্যে আছে তার মধ্যে হচ্ছে হাইয়ু কাইয়ুম, আল্লাহ কাদিম আজালি, সরমাদি বলা হয়েছে আল্লাহর জন্য শব্দ ব্যবহার হয়েছে, অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম ছিল সর্বশেষে থাকবে, আল্লাহর আগে না কেউ ছিল না আল্লাহর পরে কেউ থাকবে। কুল্লু শাইইন ফান ইল্লা ওয়াজুল্লাহ, সব ফানা হয়ে যাবে শুধু আল্লাহ বাকি থাকবে, আল্লাহর চেহারা বাকি থাকবে। এরও অনেক তাফসির আছে, যাই হোক এখানে বলছি আল্লাহ হাইয়ু কাইয়ুম, সে জীবিত, সে যদি জীবিত না হতো তাহলে কিভাবে সকলকে জীবন দান দিত। এখানে কিছু বোঝার আছে, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ভগবান বলে, আল্লাহ ছাড়া অন্যদেরকে মানে আল্লাহর রূপে, তাদের সেই ভগবানেরা বা আল্লাহরা মারা গেছেন, তারা তো এই পৃথিবীতে নেই, তো এখন তো দুনিয়া শেষ হয়ে যাওয়া উচিত, কেন যদি আল্লাহ না থাকে তো তার বান্দারা কী করে থাকবে, যদি আল্লাহ না থাকে সৃষ্টিকর্তা না থাকে তো তার সৃষ্টি কী করে থাকবে। এখানে বোঝার আছে হাইয়ু কাইয়ুম, আমরা যে আল্লাহকে মানি সে আল্লাহ জীবিত ছিল, আছে এবং থাকবে, আর সেই আল্লাহ আমাদেরকে জীবন দান দিচ্ছে, সে কখনো মরবে না, আর শুধু মরবে না না কাইয়ুম, সে কেয়াম করে আছে, জেগে আছে, আল্লাহ কখনো ঘুমায় না, সামান্য চোখের পলক, এই যে আমরা মাঝে মধ্যে চোখের পলক বুঝিয়ে নিই, এই চোখের পলকের সময়টায় সে ঘুমায় না, লা তাখুদু সিনাতাও ওয়ালা নওম, না ঘুম আসে আল্লাহর না উং আসে, উং মানে ঘুমের আগে একটা ঘুমের ভাব যে হয়, চোখ বন্ধ হয়ে আসে, আমরা যদি এক দুদিন না ঘুমাই তো অটোমেটিক আমাদের চোখ বন্ধ হয়ে আসবে, ঘুম আসবে। জানাবে মূসা নবী আলাইহিসসালাম আল্লাহকে একদিন জিজ্ঞাসা করছেন, হে আমার প্রতিপালক, তুমি হাইয়ু কাইয়ুম, তুমি সবসময় জেগে আছো, না ঘুমিয়ে কী করে জেগে আছো? আল্লাহ বলছে, আয় মূসা, আমি যদি ঘুমাই তো দুনিয়া তাহস নাহস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। জানাবে মূসা বললেন, কিভাবে? আল্লাহ বললেন, আয় মূসা তুমি দেখতে চাও, তো আজ রাতে দুটো কাচের গ্লাস নিয়ে হয়ে তুলে এসো, দুই হাতে দুই গ্লাস ধরে দাঁড়িয়ে থাকো বা বসে থাকো, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ঘুমাবে না। জানাবে মূসা নবী হাতে দুটি গ্লাস নিয়ে তুর পাহাড়ে গেছেন,
দুই গ্লাস ধরে দাঁড়িয়ে আছেন কি বসে আছেন, রাতের এক পাহর কাটছে, দুই পাহর কাটছে, তিন পাহর কাটছে, ভোরের সময় হঠাৎ এটা শারীরিক প্রয়োজন, ভোরের সময় হঠাৎ তন্তর এসেছে, তন্তর মানে সামান্য ঘুমের মতো এসেছে, মানে ঘুমের ঝোঁকা যাকে বলা হয়, উং সামান্য ঘুমের ঘোর এসেছে, আর ওই দুই হাতে যে গ্লাস ধরেছিলেন ওই দুই হাতের গ্লাস মানে দুই হাত একসঙ্গে টক্কর লেগেছে আর গ্লাস দুটো ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর আওয়াজ আসছে, এই মুসা তুমি এক রাত মাত্র, সামান্য এক রাত না ঘুমিয়ে দুটো গ্লাসকে বাঁচাতে পারলে না, দুটি গ্লাসের রক্ষা করতে পারলে না, তাহলে আমি যদি ঘুমিয়ে যাই তো এই বিশ্বের কি হবে, চিন্তা করুন। ওই জানাবে মুসা নবী আলাইহিসসালামের কম, ইহুদি বড় জিদ্দি কম, এরা এক সময় বলছে এই মুসা তোমার খোদাকে যতক্ষণ না দেখব মানব না, আর আমাদের বিশ্বাস খোদা কখনো দেখা দেবে না, ও গায়ের মারি হ্যায়, অর্থাৎ খোদা দুনিয়া আখেরাতে কোথাও দেখা যাবে না। কিন্তু এখানে যদি আমি সূত্র দিয়ে বলি তো হয়তো কিছু মুসলমানেরা রাগ করবেন, কিন্তু কিছু কিছু কথা অনেক অনেক সময় বোঝানোর জন্য বলতে হয়। খোদা কোথাও দেখা যাবে না, যেটা কোরআনে বলছে লান্তারানি, আল্লাহ কি বলছে আয় মুসা তোমার কমকে বলে দাও আমাকে দেখতে পারবে, দেখতে পাবে না, আর অধিক কম কি বলছে লান্নু আমিনু লাকা হাত্তা নারা আল্লাহ জাহরাতান, যতক্ষণ আল্লাহকে প্রকাশ্যভাবে আমরা না দেখব ইমান আনব না। তখন জানাবে মুসা আলাইহিস সালাম তাকে এদেরকে বোঝাচ্ছেন যে না, আল্লাহ দেখার জিনিস নয়, আল্লাহ দেখা দেবে না, আল্লাহ নিরাকার, সে গায়বী শক্তির মালিক, তারা মানছে না। জানাবে মুসা আলাইহিস সালাম তাদের কথা শুনে আল্লাহর কাছে দাবি করলেন, জানাবে মুসা বললেন ঠিক আছে, তোমাদের তোমার কওমের মধ্যে যারা এই জিদ ধরে আছে আমাকে না দেখে তারা ছাড়বে না বা তা না দেখে তারা মানবে না, তারা এনা মানবে না, তাদেরকে সঙ্গে নিয়ে আসো। তারিখ লিখছে, ইতিহাস লিখছে, জানাবে মুসা নবী আলাইহিসসালাম 40 জন সাথীকে নিয়ে তুরের পাহাড়ের উপরে গিয়েছিলেন, এমন সময় ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে, আল্লাহর নূর চমকাচ্ছে, যেই আল্লাহর নূর চমকাচ্ছে জানাবে মুসা নবীর সঙ্গে যারা গিয়েছিল তারা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, জানাবে মুসা নবী বেহোশ হয়ে গেছেন। যখন হোশ ফিরেছেন তখন আল্লাহর হুকুম হচ্ছে মুসা লান্তারানি, আর সুরে আনাম আয়াত নম্বর 103 এসে যাচ্ছে লা তুদ্রিক হল আফসার ওয়াহ ইদ্রিক হল আফসার, কোনো চোখ তাকে দেখতে পাবে না কিন্তু সে সমস্ত চোখকে দেখছে, মানে সবাইকে দেখছে, কিন্তু এখানে মুসলমানদের বইতে মগর শরহে ফতে আকবর সূত্র বলছি, ওখানে যে দেখে নুন শরহে ফতে আকবরে এই কথাটা আছে কি না, মুসলমানদের তৈরি করা চার ইমাম, আমাদের 12 ইমামের মান্যকারী আমরা, তাই আমাদেরকে ইসনাশারি বলা হয়, আর মুসলমানদের চারজন ইমাম বিখ্যাত, ওই ইমামের মধ্যে জানার নাম প্রথমে আসে উনি হচ্ছেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা, আমি সম্মানের সঙ্গে নাম নিই, আমি কাউকে অপমান করি না, ইমাম আবু হানিফা সাহেবের সম্পর্কে ওই ফিকে আকবরে লেখা হচ্ছে উনি 100 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, 100 বার কমসে কম 100 বার আল্লাহর সাক্ষাৎ পেয়েছিলেন, আল্লাহকে দেখেছিলেন, যেখানে কোরআন বলছে আল্লাহকে কেউ দেখতে পাবে না আর এখানে বলা হচ্ছে উনি আল্লাহকে দেখেছিলেন। উসি তারা আহমদ বিন হাম্বাল নে দাওয়া কিয়া, তারিখ তুলে দেখুন, এবং মুসলমানদের বিশ্বাস আল্লাহ রোজে কিয়ামত রসুলকে রুবারু বৈঠেগা আর বাস পুরস করেগা, মুসলমানদের বিশ্বাস তুলে দেখুন। যদি বিশ্বাস না হয় তো আমি একটা বইয়ের নাম বলছি, ওই বইটা একবার জীবনে যদি পড়তে পারেন অবশ্যই পড়বেন, বহু ভুল ভেঙে যাবে, বহু সমস্যার সমাধান হয়ে যাবে। বইটার নাম হচ্ছে তাহকিকি দস্তাবেজ, তাহকিকি দস্তাবেজ, বড় তদন্তের পরে ওই 1200 পৃষ্ঠার বই লেখা হয়েছে, যেখানে মুসলমানদের মধ্যে কী সমস্ত কুসংস্কার সৃষ্টি হয়ে আছে, তারা কীভাবে নিজের বিশ্বাস আকিদা বা ইমানকে বরবাদ করে রেখেছে বা তাদের আমাল কীভাবে তারা নষ্ট করছে, ওখানে প্রমাণসহ তাদের বই থেকে সংকলন করে জমা করে ওখানে লেখা হয়েছে। তাহকিকি দস্তাবেজ জীবনে একবার অবশ্যই পড়বেন। তাই ওখানে লেখা হচ্ছে আল্লাহ রোজে কিয়ামত রসুলকে রুবারু বসেগা আর বাস পুরস্কারগা, আল্লাহ কিয়ামতের দিনে নবীর সামনে বসবেন, এসে
আর নবীর কাছে প্রশ্ন উত্তর করবেন, ওনার কাছে ওনার দায়িত্ব জিজ্ঞাসা করবেন কিভাবে পালন করেছিলেন। ফির রসুল কো বাতায়েগা বাতায়া যায়গা কি কিস তারা লোক উনকে বাদ পালট গায়ে। তারপরে নবীকে বলা হবে যে ওনার পরে কিভাবে ওনার উম্মতের কিছু লোক বা ওনার সাহাবিরা পরিবর্তন হয়ে গিয়েছিলেন বা পেল্টে গিয়েছিলেন নিজের পূর্বপুরুষদের দিনে। সুরা আলে এমরান আয়াত নম্বর 144 তুলে দেখুন, আমি চুল পরিমাণে ভুল বলি না বা ভুল ব্যাখ্যা করি না বা মিসগাইড করার চেষ্টা করি না। ইনকালাবতুম আলা আকাবেকুম, তোমরা নিজের পূর্ব দিনের দিকে ফিরে গিয়েছিলে। এই কারা ছিল নবীর উম্মতের মধ্যে, নবীর সাহাবিদের মধ্যে? খোদার কসম যেদিন উম্মত বুঝতে পারবে তাদের ভুল ভেঙে যাবে, তারা সৎপথের প্রতীক হয়ে যাবে। তো আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহ হাইয়ু কাইয়ুম, কাদির মুতলাক, সামিউল আলিম, সে আমাদের সকলকে দেখছে বা শুনছে, এবং সামিউন বাসির যাকে বলা হয় সে শুনছে এবং আমাদেরকে দেখছে। আন্তাফি আইনিল্লাহ ফান্দুর মাদা তারা, তুমি সবসময় নিজের প্রতিপালকের দৃষ্টির সামনে আছো, এবারে ভেবে দেখো তুমি কি করবে, তোমাকে কি করা উচিত। ইত্তাকুমা আসি আল্লাহ ফিল খালাওয়াত ফাইনাল হা কে মাহু শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিচার বিরত থাকো, কেননা যে কালে বিচার করবে সে তোমাকে দেখছে। যদি এই বিশ্বাস কারোর অন্তরে একবার জেগে যায় যে আল্লাহ যে আমার কাল হাসরের ময়দানে বিচার করবে, হাসরের ময়দানের কিয়ামতের দিনের জজ আল্লাহ, সেই জজ আমাকে দেখছে, আমি যে অন্যায় করছি, পাপগুলো করছি, তাহলে সে কী সিদ্ধান্ত নেবে আমার সম্পর্কে? একবার যদি কারণ অন্তরে এটা জেগে যায়, সে কখনো পাপ করবে না, কেউ দেখুক আর না দেখুক। কিন্তু দুঃখের বিষয়, আজ মানুষ মানুষের ভয়ে গোপনে পাপ করছে, লুকিয়ে পাপ করছে, কিন্তু যে প্রতিপালক গায়েব থেকে তাকে দেখছে, যার সম্পর্কে কোরআন ও হাদিসে বলা হয়েছে যে তোমরা নিজের প্রতিপালকের নজরের সামনে আছো, জীবনের এক মুহূর্ত তার নজর থেকে তোমরা গায়েব নও, সুতরাং সে কী করে পাপ করতে পারে? তাই বল মাওলানা আলী আলাইহিস সালাম বলছেন, ইত্তাকুমা আসি আল্লাহ ফিল খালওয়াত ফাইনাল হাকিম আশায়েদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে বিচার করবে সেই বিচারক কিন্তু তোমাকে দেখছে। এবারে যদি আলীর শিয়া আমি হই কি আপনি হন বা যে কেউ নিজেকে আলীর শিয়া বলে, সে একবার ভেবে দেখুক তাকে পাপ করা উচিত কি না। সে যদি পাপ করে, সে কী করে নিজেকে আলীর শিয়া বলে? আলাইহিসসালাম জনাবে মুসলিমকে পাঠিয়েছিলেন, জনাবে মুসলিম যখন ওখানে পৌঁছেছিলেন, তারিখ লিখছে 18,000 লোক, কমসে কম 18,000 লোক বায়াত করেছিল। সামান্য কিছু দিনের মধ্যে তারা কী করে পরিবর্তন হয়ে গেল, এগুলো বোঝার আছে। এরা কিন্তু আলীর শিয়া ছিল না, এরা শিয়া ছিল কিন্তু হাকিমে শামের শিয়া ছিল, হাকিমে শামের হাতে নিজের দিন ইমান বিক্রি করে দিয়েছিল। ওই কুফার মধ্যে মমিনরাও ছিলেন, যেমন জানাবে হাবিব ইবনে মাজাহির, বা অনেক মমিনিনদেরকে কারবালার ঘটনার আগেই শহীদ করে দেওয়া হয়েছিল, যেমন জানাবে মিসামে তাম্মার, জানাবে রোশাইদে হিজরি, ঘটনা তুলে দেখুন, যারা সত্যি অনুগামী অনুসারী ছিল, যারা হযরত আলী আলাইহিসসালামের সত্যি অনুগামী সত্যি শিয়া ছিল, তাদেরকে রক্ষা দেওয়া হয়নি। ওই কুফার থেকে এক বৃদ্ধ ব্যক্তির তাজকের আমি করতে চাই, জানাবে হাবিব ইবনে মাজাহির। ইমামে হোসেন আলাইহিসসালাম মহরমের দ্বিতীয় তারিখে কারবালার প্রান্তরে পৌঁছেছিলেন, নিজের খায়মায় ছিলেন, এমন সময় ঘোড়ার পায়ের আওয়াজ আসছে, এমন মনে হচ্ছে যেন এক দল লোক আসছে, বহু লোক আসছে ঘোড়ার উপরে সওয়ার হয়ে। সুতরাং বিবি জায়নাব, জনাবে জায়নাব সালামুল্লাহ আলাইহা, নিজের ভাই ইমাম হোসেন আলাইহিসসালাম কাছে আসছেন, এসে বলছেন, আয় ভাইয়া, এই ঘোড়ার আওয়াজ আসছে, মনে হচ্ছে কোনো দল আসছে, এরা কোথায় আসছে, কী জন্য আসছে? তখন ইমাম হোসেন আলাইহিসসালাম বড় দুঃখের সঙ্গে বললেন, আয় আমার প্রিয় বোন জায়নাব, এজিদের সৈনিকরা আমাদের ঘেরাও করছে, এজিদের পক্ষের লোকেরা, এজিদের দলের লোকেরা সহযোগিতা করার জন্যে, এজিদকে সাপোর্ট করার জন্যে, পাপীদেরকে সহযোগিতা করার জন্যে দলে দলে আসছে, আমারকে কাতল করার জন্যে আমার বিরুদ্ধে দলে দলে আসছে। তখন বিবি জাহানাব বললেন, আয় ভাই, আপনার কি কেউ আপন নেই, আপনার কি কেউ এমন নেই যে আপনার সাহায্য করবে? ইমাম হোসেন আলাইহিসসালামের এই কথা শুনে
বাল্যকালের বন্ধুর কথা মনে পড়েছে, জনাবে হাবিব ইবনে মাজাহির 85 বছর বয়স, উনি ওই কুফায় বসবাস করছিলেন। উনি বললেন, ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বোন, আমার কিছু বন্ধুরা আছে, আমি তাদেরকে চিঠি লিখছি। সুতরাং জনাবে মুসাইয়েবকে চিঠি লিখলেন, উনি এমানে থাকতেন। এ সমস্ত ঘটনার আগেও শুনেছি, পরেও শোনাবো ইনশাআল্লাহ। জনাবে মুসাইয়েব ইয়ামান থেকে সাথীদেরকে নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের সাহায্যের জন্য আসছিলেন, কিন্তু কারবেলার প্রান্তরে পৌঁছানোর আগে খবর পেলেন যে ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ হয়ে গেছেন। মানে উনি যখন কারবেলার প্রান্তরে পৌঁছেছিলেন আশুরার দিন, আসরের পরে পৌঁছেছিলেন, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ হয়ে গিয়েছিলেন। আর জনাবে হাবিব ইবনে মাজাহিরকে ইমাম হোসেন আলাইহিস সালাম চিঠি লিখলেন কারবেলার ময়দান থেকে। হাবিব ইবনে মাজাহিরের দরওয়াজায় যখন কাসিদ চিঠি নিয়ে পৌঁছেছে, হাবিবের বউ এসে জিজ্ঞাসা করছে, আপনি কে? আমি ইমাম হোসেন আলাইহিস সালামের চিঠি নিয়ে এসেছি হাবিব ইবনে মাজাহিরের জন্য। চিঠিটা নিয়ে জনাবে হাবিব ইবনে মাজাহির বৃদ্ধ ছিলেন, যেমন বললাম 85 বছর বয়স, হাবিব ইবনে মাজাহিরকে দিলেন। জনাবে হাবিব ইবনে মাজাহির চিঠিটা খুলে দেখলেন, মাওলা ইমাম হোসেনের হাতের লেখা, বন্ধুর হাতের লেখা, দোস্তের হাতের লেখা চিনতে পেরেছেন, চিনেছেন, সঙ্গে সঙ্গে সেটা চোখের সঙ্গে লাগিয়েছেন, চুম্বন করছেন, চুম্বন করছেন। এই দৃশ্য জনাবে হাবিব ইবনে মাজাহিরের স্ত্রী দেখছিলেন। উনি জিজ্ঞাসা করলেন, কার চিঠি, কী চিঠি, কী লেখা আছে যে আপনি তাকে এত চোখের সঙ্গে লাগাচ্ছেন? তখন জানাবে হাবিব ইবনে মাজাহির বলছেন, নিজের স্ত্রীকে, আমার বাল্যকালের বন্ধু, নবীর নাতি, আলীর ছেলে হোসাইন কারবালার ময়দানে শত্রুদের মাঝখানে ঘিরে আছে, উনি আমাকে সাহায্যের জন্য ডেকেছেন, আমি ওনার সাহায্য করতে যাব কিনা ভাবছি। তো এই কথা যেই বলেছেন, জানাবে হাবিব ইবনে মাজাহিরের বউ বললেন, আপনাকে নবীর নাতি ডেকেছে আর আপনি ডেকেছেন আর আপনি এখনো ভাবছেন? তখন জানাবে হাবিব ইবনে মাজাহির বললেন, আমি শুধু দেখছিলাম যে তুমি কি বলতে চাও বা আমি চলে যাওয়ার পরে তুমি কিভাবে জীবন যাপন করবে, তোমার নিয়েও আমার একটা চিন্তা আছে। তখন হাবিব ইবনে মাজাহির স্ত্রী বলছে, আমার চিন্তা করতে হবে না, নবীর নওয়াসা আগে, যদি আপনার পৌঁছানোর আগে নবীর নওয়াসা মারা যান হাশরের ময়দানে, নবীকে কি মুখ দেখাবেন যখন নবী বলবেন, আমার বাচ্চা তোমাকে মদদের জন্য, সাহায্যের জন্য ডেকেছিল আর তুমি নিজের ঘরে বসেছিল? সুতরাং সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মাজাহির নিজের গোলামকে বললেন, শিগগিরই ঘোড়া নিয়ে অমুক জায়গায় দাঁড়িয়ে থাকো, শহরের বাইরে দাঁড়িয়ে থাকো, আমি আস্তে আস্তে রাতের অন্ধকারে ওখানে পৌঁছে যাচ্ছি। সে সময় পুরো কুফায় পাবন্দি লাগানো হয়েছিল, কেউ যেন হোসাইনের সাহায্য করতে না যেতে পারে। সুতরাং জনাবে হাবিব ইবনে মাজাহির রাতের অন্ধকারে যাচ্ছেন আর ওদিকে গোলাম ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। জনাবে হাবিব ইবনে মাজাহিরকে ওখানে পৌঁছাতে একটু দেরি হচ্ছে। যখন নিকটে পৌঁছেছেন তখন কি শুনছেন, ওই গোলাম নিজে ঘোড়ার সঙ্গে কথা বলছে, ঘোড়ার সঙ্গে কথা বলছে আর বলছে, এ ঘোড়া, এ সওয়ারি, মনে রাখবি, এ সওয়ার, যদি আমার মালিক আসতে দেরি করে তো নবীর নওয়াসার সাহায্যের জন্যে, নবীর নওয়াসাকে মদত করার জন্যে আমি যাব। যখন এই কথা আমি ইবনে মাজাহির শুনলেন যে আমার বন্ধু বা নবীর নাতি, নবীর নওয়াসা আজ এত অসহায় যে এক গোলাম নিজের জীবন দান দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে আছে, তখন বললেন, আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম, তুই নিজের বাসায় চলে যা, যেখানে ইচ্ছা সেখানে চলে যা, আজ থেকে তুই স্বাধীন হয়ে গেলি। এই বলে জানাবে হাবিব ইবনে মাজাহির ঘোড়ার পিঠের ওপরে সওয়ার হয়ে কারবালার দিকে যাচ্ছেন। কিছুক্ষণ পরে উনি অনুভব করলেন, আমার পিছনে কেউ দৌড়ে দৌড়ে আসছে। উনি সামান্য সময়ের জন্য দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে পিছনে মুড়ে কি দেখছেন যে ওই গোলাম ছুটে আসছে। তখন বললেন, তুমি কোথায় আসতো আমার পিছনে? তখন ওই গোলাম বলছে, হ্যাঁ আকা, এতদিন আমি আপনার গোলাম হয়ে আপনার সেবা করেছি, আপনি এখন জান্নাতে যাচ্ছেন আর আমাকে কি সঙ্গে নিয়ে যাবেন না? কেননা গোলামও জানতো হোসেনের সাধ্য মানে জান্নাতবাসী হওয়া, কারবালায় যাওয়া মানে হোসেনের সাথে হয়ে জান্নাতবাসী হওয়া। সুতরাং জানাবে হাবিব ইবনে মাজাহির নিজের গোলামকেও সঙ্গে নিয়ে কারবালার ময়দানে পৌঁছেছেন। যখন কারবালায় খবর হয়ে গেল, ইমাম হোসেন আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এবার হাবিব ইবনে মাজাহির এসেছেন, মাওলা আব্বাসকে, যিনি আলী আকবরকে স্বাগতমের জন্য পাঠিয়েছেন। এবং বিবি জাইনাব যখন খবর পেয়েছেন যে হাবিব ইবনে মাজাহির আসছেন, উনি বলছেন, আমার ভাইয়ের বন্ধুকে আমার সালাম জানাও, যে বড় দুঃখের সময়, কষ্টের সময় সে আমাদের সাহায্যের জন্য এসেছে। হাবিব ইবনে মাজাহির
মেয়েকে জানাবে ফিজ্জা সালাম জানিয়েছে বিবি জাইনাবের, আর যখন বলেছে যে বিবি জাইনাব আপনার প্রশংসা করেছেন যে বড় কষ্টের সময় আপনি সাহায্যের জন্য এসেছেন, তখন জানাবে হাবিব ইবনে হুসাইন নিজেকে ঘোড়ার উপর থেকে ফেলে দিয়ে বলছেন শাহজাদির কাছে যে আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিন, আমাকে আসতে হয়তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু আলীর বাচ্চারা আলীর ছেলে মেয়েরা যত কষ্টে যে আমার মতো বৃদ্ধকে তারা ধন্যবাদ জানাচ্ছে, তারা আমার সাহায্যের অপেক্ষায় আছে, তাহলে কত কষ্টের মধ্যে তারা ঘিরেছিল, কত সংকটের মধ্যে তারা পড়েছিল। হাবিব ইবনে মাজাহির নিজের কমকে বোঝানোর জন্য কারবালার ময়দানে আসছেন, এসে বলছেন আমি 85 বছরের একজন বৃদ্ধ, আমি নবীর যুগ দেখেছি, আমি আলীর যুগ দেখেছি, আমি হুসাইনের দোস্ত বন্ধু হয়ে আমি তোমাদেরকে সত্যের দিকে আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা হকের দিকে এসো, মনে রেখো আজ যদি হুসাইনের সাথ দাও তাহলে কিয়ামতের দিনে নবী তোমাদের সাথ দিবেন, নবী তোমাদের শেফাত করবেন, আর আজ যদি হুসাইনের সাথ না দিতে পারো তো পরে কিন্তু বড় পস্তাতে হবে, বড় দুঃখ হতে দুঃখিত হতে হবে, লজ্জিত হতে হবে। এই কথা বলছিলেন এমন সময় সামনে থেকে তীর আসছে, জানাবে হাবিব ইবনে মাজাহিরের পুরো শরীরকে তীর দিয়ে ছালনি করে দেওয়া হয়েছে, জানাবে হাবিব ইবনে মাজাহির ঘোড়ার উপরে আর থাকতে পারলেন না, জমির উপরে পড়েছেন। মাওলা হুসাইন ছুটে আসছেন নিজের বন্ধুকে নিজের কোলের উপরে নিয়ে চুম্বন করে বলছেন আমার বন্ধু হাবিব, ছোটবেলা তোমার বাড়িতে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে, আমাকে আসতে দেখে তুমি ছাদ থেকে পড়ে মারা গিয়েছিলে, আমার বাবা নামাজ পড়ে দোয়া করে পুনরায় তোমাকে জীবন দান দিয়েছিল, কি জন্যে, যাতে তুমি আমার উপরে জীবন দান দিতে পারো, তাই তুমি নিজের ওয়াদাকে পুরো করেছো, এই আমার হাবিব, জান্নাতেও তুমি আমার হাবিব হয়ে আমার সাথে থাকবে, জান্নাতেও তুমি আমার সাথী হবে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাহি ওয়া তাসলিমাল লি আমরিহি।